কেউ সবার আশা করছি ভালো আছেন আমি শাহিন সরল মানুষের চ্যানেলে আপনাকে আবারও স্বাগত করছি আজকে আমরা কথা বলবো যে আমরা অনেকেই আছি যারা অনেক বেশি স্কিল থাকার পরেও কেন সফলতার দ্বার প্রান্তে পৌঁছতে পারি না বা সফলতার ডেফিনেশনটা কেন আমাদের সঙ্গে চায় না আমার ব্যক্তিগত অভিমত আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করছি আমার সাথে আপনারা অনেকেই একমত পোষণ করবেন তো দেখুন আমরা আমার কাছে মনে হয় আমাদের সমাজে দু শ্রেণীর লোক আছে সেটা সম্পূর্ণ আমার নিজস্ব ব্যক্তিগত মতামত এক শ্রেণীর লোক আছে যারা আসলে কখনো স্বপ্ন দেখতে জানে না কিভাবে স্বপ্ন দেখতে হয় স্বপ্ন জিনিসটা কি নিজের ভিতরে উচ্চাকাঙ্ক্ষা শব্দটা বলতে কি বোঝায় আসলে তারা এটা কখনো এটার মিনিং খোঁজেও না খোঁজার চেষ্টাও করে না বা এটা যে খুঁজতে হয় সেটাও জানে না অর্থাৎ তাদের ভেতরে কোনো আকাঙ্ক্ষা থাকে না যে আমাদের জীবনটা যেভাবে চলছে সেভাবেই চলুক এভাবেই বাকি জীবনটা শেষ হয়ে যাবে বাস একদম সিম্পল লাইফ ডিল করে এ ধরনের মানুষদের অবশ্যই আমি অভ্যর্থনা জানাই সাধুবাদ জানাই যে এটাও একটা সুন্দর জীবন হতে পারে কেন শুধু শুধু এত প্যারা নেওয়া দরকার তাই না কোনো প্যারা নাই যেভাবে চলছে যা করছি যেভাবে জীবন যাচ্ছে এভাবেই যাক বাকি জীবনটা এভাবেই কাটি কাটিয়ে দেব একদম সিম্পল এই হচ্ছে এক ধরনের মানুষ এ ধরনের মানুষ কিন্তু আমাদের বাংলাদেশে প্রচুর আছে সে একদম যত ছোট কাজই করুক না কেন তাও কিন্তু সে সেটা নিয়ে সন্তুষ্ট সেটা দিয়েই সে তার জীবন পার করে দিচ্ছে আরেকটা শ্রেণীর লোক আছে যাদের অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষা রয়েছে অনেক বড় কিছু জীবনে করে দেখাতে চায় তো সেই শ্রেণীর লোকদের নিয়েই আমাদের আজকে আলোচনা তো অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষা থাকার ফলে এখন আবার এটার মধ্যে আবার ধরনের লোক আছে এক শ্রেণীর লোক আছে তাদের ভিতরে অনেক বেশি উচ্চাকাঙ্ক্ষা আছে কিন্তু সেই উচ্চাকাঙ্ক্ষাকে আহ সফলতায় পরিণত করার জন্য বা সেটাকে আয়ত্তে আনার জন্য যেটা করার প্রয়োজন সেটা করার মতো আসলে তেমন লোক পাওয়া যায় না কিছু কিছু লোক আছে যারা সারা জীবন উচ্চাকাঙ্ক্ষাই স্বপ্ন দেখবে কিন্তু সেটার জন্য যা কাজ করা প্রয়োজন সেটা কখনোই করবে না জাস্ট শুধু স্বপ্ন দেখবে আর ভাববে আহ যদি আমি তার মতো হতে পারতাম আহ আমার যদি এটা থাকতো আহ আমার যদি ওটা থাকতো আহ আমার কোনো দিন এটা হবে এটা শুধু বলবেই আর ভাববেই কিন্তু কখনো তাদের সেটা হবে না কারণ তারা সেটার জন্য কখনো কাজ করে না বা চেষ্টাও করে না তৃতীয় আরেকটা শ্রেণীর লোক মানে দ্বিতীয় পর্যায়ের দ্বিতীয় শ্রেণীর লোকটা হচ্ছে উচ্চাকাঙ্ক্ষা আছে প্লাস কাজও করছে তারাই আসলে জীবনে সফল হচ্ছে আবার উচ্চাকাঙ্ক্ষা আছে কাজও করছে কিন্তু তারপরেও সফল হতে পারছে না এমনও কিন্তু শ্রেণীর কিছু শ্রেণীর লোক আছে সেটা কেন হচ্ছে না এটার ভিতরে অনেক কারণ থাকতে পারে তার মধ্যে আমি একটা মেইন কারণ নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে অনেকে আছে উচ্চাকাঙ্ক্ষা আছে কাজও করছে কিন্তু সঠিক পথে সে যেতে পারছে না ফলে সে অনেক চেষ্টার পরেও কিন্তু তার সফলতা নামের যে ডেফিনেশনটা রয়েছে সেটা তার সঙ্গে যাচ্ছে না সেটা কিভাবে ধরুন আমি একটা উদাহরণ দিই একদম মতো উদাহরণ হতে পারে অনেকে আছে অনেক ধরনের কাজ জানে অলরাউন্ডার অলরাউন্ডার হওয়ার ফলে সে সব ধরনের কাজই করতে যায় যে সে যেমন সে রাজমিস্ত্রি কাজ জানে কাঠ কাঠমিস্ত্রি কাজ জানে আবার সে ধরেন রঙের কাজও জানে তো মাঝে মাঝে তার কাছে মনে হয় যে কাঠ কাজে বেশি টাকা পাওয়া যায় সে কাঠমিস্ত্রি কাজ করে আবার তার কাছে মাঝে মাঝে মনে হয় যে না রাজমিস্ত্রির কাজে বেশি টাকা সে রাজমিস্ত্রির কাজে চলে যায় এভাবে করতে করতে জীবনটাই শেষ হয়ে যায় কিন্তু শেষ পর্যন্ত কোনটাতে বেশি লাভ সেটা সে খুঁজেই পায় না ফলে তার জীবনে আসলে সফলতা বা স্বাচ্ছন্দ্য জীবন কাটানো এই বিষয়টা তার সাথে কখনোই ম্যাচিং হয় না ঠিক এমনিভাবে অনলাইন জগতেও কিন্তু এমন একটা ব্যাপার রয়েছে কারো কারো মনে হয় যে ডিজিটাল মার্কেটিং খুব ভালো কয়েকদিন ডিজিটাল মার্কেটিং করছে আবার কয়েকদিন পরে মনে হচ্ছে না আমার মনে হয় ইউটিউবে কন্টেন্ট তৈরি করা ভালো হবে সেটা করছে আবার মনে হচ্ছে না আমার মনে হয় এফিলেট মার্কেটিং করা ভালো হবে এটাও কয়েকদিন করলো তারপর আবার মনে হচ্ছে না ফ্রিল্যান্সিং করি তো এভাবে করতে করতে জীবনটাই পার হয়ে যায় কিন্তু শেষ পর্যন্ত তার আসলে কোনো একটা বিষয়ের উপর ফোকাস করা হয়ে ওঠে না ফলে তার এই যে উচ্চাকাঙ্ক্ষা প্লাস কাজ করে যাওয়া সব সবকিছু আসলে বৃথা হয়ে যায় কোনোটাই আসলে জীবনে কাজে লাগে না কিন্তু আবার অনেকেই আছে যারা সফলতার ডেফিনেশনটা তাদের গায়ে মাখাতে পেরেছে তারা হচ্ছে আমার মনে হয় যে একটা বিষয়ের উপরে ফোকাস রাখে ফলে তারা ভালো কিছু করতে পারে জীবন তো একটাই একটা বিষয়ের উপর যদি ফোকাস করা যায় তাহলে আমার মনে হয় মানসিক প্রেশারও অনেকটা কমে প্লাস সেখান থেকে ফিডব্যাকটাও ভালো আসে কারণ একজন মানুষের পক্ষে মাল্টিটাস্কিং করা আসলে সো টাফ যে কোনো একটা বিষয়ের উপর ফোকাস করে যদি আমরা সঠিকভাবে পথে গেতে পারি আশা রাখা যায় সেখান থেকে ভালো কিছু করা সম্ভব যেমন যিনি ইউ ইউএক্স ইউআই ডিজাইন করে অনলাইনে সে যদি শুধুমাত্র সেই সেক্টরটাতেই দশ পনেরো বছর এক লাগা এক নাগাতার লেগে থাকে তাহলে সেখান থেকে ডেফিনেটলি একটা সময় সে সেখান থেকে ভালো কিছু করতে পারবে যিনি ভিডিও এডিটিং করেন সে শুধু যদি ভিডিও এডিটিং সেক্টরেই লেগে থাকে এবং এটাতে সে এক্সপার্ট লেভেলের দক্ষতা অর্জন করে তাহলে দশ পনেরো বছর পরে সেখান থেকে সে যেই ফিডব্যাকটা পাবে যদি সে মাল্টিটাস্কিং করতে তাহলে সেখান থেকে সে সেই ফিডব্যাকটা কিন্তু কখনোই পাবে না তাই যে কোনো একটা বিষয়ের উপর ফোকাস রাখলে আমার মনে হয় আমাদের প্রত্যেকের জন্য ভালো যারা মাল্টিটাস্কিং জানেন গুড ভালো অবশ্যই ভালো তবে মাল্টিটাস্কিং জানার পরেও আমার মনে হয় যে কোনো একটা বিষয়ের উপর ফোকাস করে যদি আমরা এগোতে পারি ইনশাল্লাহ আমাদের কিন্তু আমাদের সফলতা আমাদের কাছে খুব সহজে ধরা দেবে এটাই ছিল আমাদের আজকের মূল আলোচনার বিষয় যে আসলে মাল্টিটাস্কিং অথবা অলরাউন্ডার হয়ে কোনো লাভ নাই যে কোনো একটা বিষয়ের উপরে আমরা যদি ফোকাস করি ইনশাল্লাহ আমরা সেখান থেকে যে বেনিফিটটা পাবো যে ফিডব্যাকটা পাবো আমরা যদি অলরাউন্ডার হয়ে মাল্টিটাস্কিং করি তাহলে সবগুলো মিলেও কিন্তু আমরা ততটা ফিডব্যাক পাবো না সেটা আপনি নিজের নিজের দিক থেকেও একটু ভেবে দেখবেন দেখবেন যে আসলে কথাটা ঠিক ভালো থাকবেন দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ